আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ, আর আমি এগুলো একদম পুকুরের তরতাজা দেশি চিংড়ি নিয়েছি। আর এখানে আমি একটা পেঁপের অর্ধেক পেঁপে কেটে নিয়েছি। আমি আজকে এগুলো ভাজি করব। চলেন, আমি ফার্স্টে চুলে একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা তেল মানে সয়াবিন তেল। এরপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই অবস্থা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ আর লবণ। নেড়ে ছেড়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর আমি পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে মাছ আর পেঁয়াজ মশলা সব কিছুর সাথে মিক্স করে নেব। এই অবস্থা আমি 2টা কাঁচামরিচ অ্যাড করলাম, আপনারা চাইলে একটু বাড়তি দিতে পারেন, আর আমি 2টে যথেষ্ট। এই অবস্থা আমি ঢেকে দেব। ফিরতেছি 10-15 মিনিট পর। ফিরে আসলাম প্রায় 12-13 মিনিট পর এই অবস্থায়, আর আমি মাঝে 2-1 বার আবার নেড়ে ছেড়ে দিয়েছি। প্রায় 15 মিনিটের মতো ভাজিটা হয়ে গেছে কমপ্লিট। আমি এই অবস্থায় এখন নামিয়ে ফেলবো, আর আমি এখন বাকি রান্নাগুলো করব। আমি এখানে গুঁড়ো মাছ, কাসকি মাছ রান্না করেছি, আর এখানে আমার সেই পেঁপে চিংড়ি দিয়ে পেঁপে ভাজি। আপনাদের কাছে কেমন লাগছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।